আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, যারা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। ভিউয়ার্স, দিনের শুরুতেই আমরা আপনাদের সাথে প্রবাস থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় আপনি যে রেট পাচ্ছেন তাই প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও চলে আসা। আজ মঙ্গলবার, 6 ফেব্রুয়ারি, ইংরেজি 2024 সাল। দিনের শুরুতেই দেখে নিন বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট অনেকাংশেই কমে যাবে। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই উল্লেখ করব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে কিন্তু তার মূল্য ভিন্ন হবে। আজ আপনি মালয়েশিয়ান 1 রিঙ্গিতের বিনিময় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 25.75 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 22.95 টাকা। সৌদি 1 রিয়ালের বিনিময় পাচ্ছেন 29.27 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন 1 ডলারের বিনিময় পাচ্ছেন 122.02 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় 1 ইউরোর বিনিময় পাচ্ছেন 132.75 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে 1 ইউরো রেট রয়েছে। ইতালিয়ান 1 ইউরোর বিনিময় পাচ্ছেন 132.75 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 132 টাকা। ব্রিটেনি 1 পাউন্ডে পাচ্ছেন 154.60 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 154 টাকা। সিঙ্গাপুরের 1 ডলারের বিনিময় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 90.49 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 90.49 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলারের বিনিময় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 79.50 টাকা এবং ক্যাশ পিক আপে পাচ্ছেন 75 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলারের বিনিময় পাচ্ছেন 65.66 টাকা, ব্যাংক টু 63.78 টাকা। কানাডিয়ান 1 ডলারের বিনিময় পাচ্ছেন 89 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপেও পাচ্ছেন 89 টাকা। UAE-র 1 দিরামে পাচ্ছেন 33.43 টাকা, ব্যাংক টু ব্যাংক। ওমানে 1 রিয়ালে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 315.02 টাকা। বাহারিয়ান 1 দিনারের বিনিময় পাচ্ছেন 222.95 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 360.57 টাকা। কাতারি 1 রিয়ালের বিনিময় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 33.58 টাকা। কুয়েতি 1 দিনের বিনিময় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 396.82 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 377.65 টাকা। সুইজারল্যান্ডের 1 ফ্রেন্সের বিনিময় পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 139.54 টাকা, ক্যাশ পিক আপে পাচ্ছেন 139.54 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রান্ডের বিনিময় পাচ্ছেন 5.76 টাকা, ব্যাংক টু ব্যাংক। জাপানি 1 ইয়েনের বিনিময় পাচ্ছেন 33 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 32 পয়সা। দক্ষিণ কোরিয়ার 1 ওনের বিনিময় পাচ্ছেন 16 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে পাচ্ছেন 86 পয়সা। ইন্ডিয়ান 1 রুপির বিনিময় পাচ্ছেন 1.29 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে 1 রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানের আপনি প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন লক্ষ্য করবেন, যেমন আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণেও এর আংশিক পরিবর্তন ঘটবে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন আমরা বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকি, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিক আপ, নগদ, বিকাশ, রকেট, উপায়, গোপন নাম্বার, এখন দিলে এখন পাবেন ইত্যাদি কারণেও প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যাই হোক না কেন, আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করে দেশে রেমিটেন্স পাঠান না কেন, অবশ্যই ব্যাংকের মাধ্যমে বা বৈধ পন্থায় পাঠাবেন। কেননা আপনি যখন বৈধ পন্থা দেশে রেমিটেন্স পাঠাবেন তখন সরকার আপনার পাঠানো রেমিটেন্সের সাথে 2.50% হারে একটি প্রণোদনার টাকা যুক্ত করে দেবে। এটি কিছুটা হলেও আপনাকে নিঃসন্দেহে আর্থিকভাবে লাভবান করবে। তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন ব্যাংক থেকে তিনি যেন এই প্রণোদনার টাকাটি আপনার টাকার সাথে কনফার্ম করে বুঝে নেন, কারণ এটি আপনার অধিকার। ভিউয়ার্স, এই ছিল আমাদের টাকার সর্বশেষ আপডেট। ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।